আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আজকেও চলে আসলাম একটি ব্লগ নিয়ে, আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। দেশে এবং দেশের বাইরে থেকে আজকে আমার ভিডিওটি দেখতেছেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার অন্তর থেকে সবার লাগিয়ে দোয়া করি। তো এটা হয়েছে কালকে রাত্রের ভিডিও, চুরাইয়া সমোসা বানাইব আর চিকেন রোল বানাইব। তো আমি ভাবতেছি ওটা নিয়ে শেয়ার করি, তো চুরাইয়া বানায় রাইখে দিব রোজার লাগিয়া। তো রোজা তাই পড়ছে, তো চুরাইয়া কাইটা নিতেছে। তো একদম পাতলা করে বানাইছে রুটি, বানায় চিকেন নিছে। তো এটা বানাইছে রাত্রে, তখন 10টা বাজে, তখন বানাইছে মুরগির মাংসর পুরটা যে করছে এটা শেয়ার করা হয় নাই। সিঙ্গারা সমোসা রোল এটি সবাই পারে বানাইতে, তো পুরা ভিডিওটা আর শেয়ার করা হইল না, তো বানানি দেখালি শেয়ার করা হয়েছে। তো এই যেন কটা বানাইছে রোল আর সমোসার বানাইছে, তো আরো অনেকটি বানাইছে ফ্রিজে রাইখে দিছে, তো অল্প কটা খালি দেখানি হয়েছে। তো এই যে আমি এন সারি মাংস ভিজাইছি আর নলা মাছ ভিজাইছি। তো আয়াতের উপর দিয়ে আইয়া আয়াতের পাতিল ঢোকাই দিছে, খেলার পাতিল। তো আমি মাছ ভাজতাছি আর বাটটা বসাইছি, আর বাতাস অনেক বাতাস আইতেছে জানালা দিয়া। তো আমি টকটা আগে বহাই দিতেছি, টকটা হইতে থাকুক। আর বাতাসে চুলাতে জাল জ্বলতেছে না, আগুন নিতেছে গা ওদিকে ওইদিকে, অনেক বাতাস আইতেছে। তো তেল পেঁয়াজ দিয়ে দিছি, এই যে নলা মাছের মাথা দিয়ে দিলাম। আমি টমেটো টক রান্না করবো, সাথে কটা আলু দিমু। রোদের ভিতরে গুনতি টক রান্না করলে অনেক ভাল লাগে খাইতে, ভিতরটা ঠান্ডা লাগে টক জিনিস খাইলে। আর ওখানকার যে রোদ উঠে চৈত মায়া রোদ, তো আমার ভিডিওটি যারা দেখেন অনেক কষ্ট করে আপুরা বাইয়ারা আপনাকে মূল্যবান সময় দিয়ে শেষ করে আমার অন্তর থেকে দোয়া আর ভালোবাসা বেশি বেশি করে রইল। তো আমি সব ময় মশলা দিয়ে দিছি, তো কষানি হোক। তো মাথাটা কষানি হইলে পরে আমি মাথাটা বাইন গেলামও, এখন তো আর বাঁধবো না, কষানি হয় নাই। তো এই যে আলু আর টমেটো দিয়ে দিলাম। তো আমি আবার মাছ রান্না করবো, এখান থেকে কড়া টমেটো রেখে দিছি, মাছে দিমু। তো কষানি হোক। তো সাডু মাংস, তো সাডু মাংস দিয়ে আমি দুইয়া ভালো মতন লইছি, এলাই দারচিনি তেজপাতা আদা বাটা রসুন বাটা দিয়ে দিছি, পেঁয়াজ কুচি দিয়ে দিছি, লবণ দিয়ে দিছি, মরিচের গুঁড়া দিয়ে দিছি, জিরার গুঁড়া দিয়ে দিছি, ধনিয়ার গুঁড়া দিয়ে দিছি, হলুদের গুঁড়া দিয়ে দিছি, তেল দিয়ে দিতেছি। আমি হাত দিয়ে মাখামু না, আমার হাতটা কাইটা গেছে, তো কি আঙ্গুলটা যায় ধরে। তো আমি খুরসুন দিয়া মাখাই নিতেছি, ভালো মতন মাখাইতেছি। তো আমি প্রেসার কুকারে বহামু সাড়ি মাংসটা, এমবে বসাইলে অনেক দেরি লাগবো হইতে,
তো প্রেসার কুকার পরে তাড়াতাড়ি হয়ে যাবে বগা তো এই যে আমি হাতে দিয়ে দিতেছি তো হাতে দিছি মতন আমার কি আঙ্গুলা যায় অনেক দড়া ধরছে তাড়াতাড়ি করে আমি যে হাত দুইছি তো দেওয়া শেষ আমি ঢাকনাটা লাগাই দিতেছি ঢাকনা লাগায়া চুলাটা ধরাই দিমু এ চুলা ধরাই দিছি তো ওই পাশে নিছি আমি কুকারটা তো এই পাশে আরেকটা তরকারি রান্না করমু তো আজকে আবার আমার বাইয়ের ছেলে আইছিল তো আজকে শুক্রবার পরীক্ষা দিতে আইছিল ইন্টারভিউ দিতে আইছে চাকরির ইন্টারভিউ দিতে আইছে তো সকাল 10টা বাজে আইছে তো আবার খাওয়া দাওয়া কইরা গেছাগা 1:30টা বাজে গেছাগা তো কমলাপুর পরীক্ষা দিব দিয়ে আবার এন্দাই আবার বাইতে যাইবগা আর আইব না তো আমি কইছিলাম আইতে তো কইনে কইতাছেন না আংটি আর আমু না তো আমার আবার পরীক্ষা আছে কালকে তো কালকে আবার ওর পরীক্ষা আছে এই জন্য গেছাগা আর থাকতো তো সব ময় মশলা দিয়ে দিতেছি নলা মাছ রান্না করবো আমি শুধু বুনা করবো তো টমেটো দিলাম কষানি হয়েছে আর মাছটি দিয়ে দিছি জল দিয়ে দিলাম তো রান্না বান্না সবাই পারে তো আমি একটু একটু করে সব কিছু আপনার সাথে শেয়ার করি তো আপনারা দেখবেন আর একটা লাইক দিবেন তো টকটা এই যে আমি রান্না দিলাম আর এই যে মাছের মাথাটা বাইঙ্গে দিতেছি তো ওয়া সারলে পরে আমি ধনিয়া পাতা দিমু দুইটা তৈ তো এই যে আমার সাদি মাংস হইয়া গেছে গা আমি কুকারের তেনে কড়াইয়ের নামাই নিছি তো এই যে হালকা পানি ছিল জল ছিল আমি একদম শুকাইয়ে নিছি তো সাদি মাংস গুন্দি একদম বডের লাইন লাগে খাইতে অনেক মজা বড যেরকম মজা লাগে সাদি মাংস এরকম খাইতে মজা লাগে টমেটো টক রান্না করছি আর এই যে নলা মাছ রান্না করছি আর এই যে সাদি মাংস বুনা করছি আজকে আমি আর আমার আম্মু মিলে বালুমারি গেছিলাম তাতে কি খেয়েছি তাই বলছে আমার জুতো তাহলে হেস্তারি মা আয়া আমার মা আমার মা সবারই মা এইখানে হচ্ছে আমার আঙ্গুর একজোর নামের জন্য বালু নাই কিছু নাই জুতা সাপ হইটা স্কুলের উন্না এটি অনেক বড় উন্না তোমার লাগবো না এটি বড় মানুষের উন্না টমেটো বেগুনি না বেগুন বেগুন আর বেগুনি বানাবো যাই লাগে বেগুনের কথা ভুলে আছি আর এখানে ঢেঁড়স আর ধনিয়া পাতা আছে তো ঢেঁড়সটা হচ্ছে রান্না করবে আগে আমাকে বলছে আনতে আমার ঢেঁড়স কই যাবে ঢেঁড়স অনেক রান্না করতাম না মাছ নাই মাছ না বড় নাই তো এইগুলো আজকে এনেছি আম্মু আর আমি একসাথে তো আজকে আবার তিনটা মশারি দোয়া হয়েছে এটা আপনার সাথে আর শেয়ার করা হয় নাই আমি শেয়ার করি নাই তো এই যে বিছানার সাবদুরটা ডিসাইন দিব সুমাইয়া এই কুলবালিশের কাবার দিয়ে ঘরে লাগাইব সুমাইয়া
তো আজকের মতন ব্লগটি এখানে শেষ করছি, তো আগামীকালকে ব্লগও আবার দেখা হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।